সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যেই লকডাউন বিরোধী বিক্ষোভে উত্তাল অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন সহ অন্যান্য প্রধান শহর। কোভিড টিকা বাধ্যতামূলক করে প্রস্তাবিত আইন না মানার দাবিতে শুক্রবার রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। দেশটির মেলবোর্ন, সিডনি সহ বেশ কয়েকটি শহরে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করতে দেখা যায় তাদের। এ সময় যত দ্রুত সম্ভব প্রস্তাবিত আইনটি প্রত্যাহারের দাবি জানান তারা। অন্যদিকে ইউরোপের দেশ নেদারল্যান্ডসেও সংক্রমণ বাড়তে থাকায় অন্তত আগামী তিন সপ্তাহের জন্য লকডাউন জারি সহ কঠোর বিধিনিষেধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন দেশটির নাগরিকরা। তারা বলছেন, বাধ্যতামূলক টিকাদান কর্মসূচি নাগরিকদের স্বাধীনতায় হস্তক্ষেপের সামিল, তবে করোনার নতুন ধরন থেকে বাঁচতে আর কোনো বিকল্প না থাকায় বিক্ষোভ না করে বাস্তববাদী হওয়ার পরামর্শ দিয়েছে নেদারল্যান্ডস সরকার। যে হারে সংক্রমণ বাড়ছে তাতে লকডাউন ছাড়া আর কোনো পথ নেই, তাই সবার প্রতি আহ্বান থাকবে পরিস্থিতি অনুযায়ী অযথা বাড়ি থেকে বের হবেন না। এদিকে পরিস্থিতি উত্তপ্তের আশঙ্কায় বিক্ষোভ সমাবেশে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনের পাশাপাশি নিরাপত্তা জোরদার করেছে নেদারল্যান্ডস সরকার। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।